রেলকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ওই রেলকর্মীর নাম তাপস মল্লিক, তিনি গেটম্যান। আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত মাঝিরডাবড়ি 111 নম্বর গেটে এই ঘটনাটি ঘটেছে। কি হয়েছে, গভীর রাতের ঘটনা সম্ভবত, মানে গেট বন্ধ নিয়ে সম্ভবত কোনো ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তো আমাদের এখানে সিস্টেম যেটা, প্রথম নাম্বার দেওয়ার পরে আমরা গেট ক্লোজ করে সেকেন্ড নাম্বার দিই। তো পাবলিকের মানে ধৈর্য থাকে না যে একটু দাঁড়ানো আর কি। তো এইসব বিভিন্ন মানে রাতে গভীর রাতে মদ খাওয়া পার্টি নেশাগ্রস্ত লোকই বেশি থাকে, বাইক নিয়ে যাতায়াত করে, গাড়ি নিয়ে যাতায়াত করে, তারা অনেক সময় অনুরোধ করে। অনুরোধ থাকা সম্ভব হয় না, কেননা ওরা মানে পাবলিক তো বুঝে না যে গাড়ি যদি স্টার্ট দিয়ে দেয় একবার মানে শামুকতলা এন্ড বা জংশন এন্ড থেকে, তখন কিন্তু আমাদের উপায় থাকে না গেট কারো রিকোয়েস্ট মানা। কিন্তু পাবলিক বুঝে না, পাবলিক না বোঝার জন্যই আজকে এই এত বড় ঘটনাটা ঘটলো। গতকাল রাতে ওই রেলকর্মী গেটে ডিউটি অবস্থায় ছিল, গেট থেকে 200 মিটার দূরে তার মৃতদেহ উদ্ধার হয়। আজ কাকভোরের ঘটনা, ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, ঘটনা তদন্ত শুরু হয়েছে, মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমে পাঠিয়েছে জিআরপি। এই যে আপনারা এখানে ডিউটি করেন, আপনাদের নিরাপত্তা বলতে কি আছে? আমাদের নিরাপত্তা নাই, আমরা এমন কনজেস্টেড এলাকায় বাস করি, মানে ডিউটি করি যেখানে কোনো নিরাপত্তা নেই। আমরা সিঙ্গেল, এটা প্রতিদিনের ঘটনা, এটা আজকের থেকে না, অনেক দিন থেকে এই ঘটনা চলছে। আমরা আমাদের কোনো নিরাপত্তা নেই। কতজন ডিউটি করতেছেন এখানে মোটামুটি আপনারা? আমরা 3 জন মোটামুটি ঘুরে ঘুরে ডিউটি করি। প্রায়শই তো এরকম ঘটনা গভীর রাতে বেশি হয়। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.